আগামী মে মাসের 1, 2 ও 3 তারিখ বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। মারণ করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে আগামী মাসের 3 দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুর চেম্বার অফ কমার্স। শিল্পাঞ্চলের সমস্ত বাজার, মল, সিনেমা হল উক্ত 3 দিন বন্ধ থাকবে। যেভাবে শিল্প শহরে করোনা থাবা বসাচ্ছে, তাতে করে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে জানিয়েছেন দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কবি দত্ত। আমাদের যা ডিফারেন্ট মানে লেভেল অফ বিজনেসম্যানদের থেকে একটা চেম্বার অফ কমার্সের একটা প্রেশার ছিল যে আপনারা কী করছেন, এরকম মহামারীর আকার নিয়েছে, দেখুন কোথাও হসপিটালেও বেড পাচ্ছি না, আমরা এত লোকের প্রেশার, বাজারে তো দেখছেন ভর্তির লোক, কেউ কিছু মানছে না। তো তার জন্য আমরা কালকেও একটা মিটিং করেছিলাম, আজকে একটা সকালে জুম মিটিং করেছি আমরা, এবং জুম মিটিং করে অ্যাজ পার দ্য মানে সাজেশন অফ আমাদের যা বাকি বিজনেসম্যানদের, সব লেভেলের বিজনেসম্যানদের সঙ্গে দিয়ে করে যেটা আমরা ডিসিশন নিলাম সেটা হচ্ছে শনি রবি সোম মানে 1, 2, 3 আমরা দুর্গাপুরের যত বাজার আছে আমরা অ্যাপিল করছি যে বাজারগুলো বন্ধ থাকলো, এবং 3 তারিখের পরে আমরা যদি অবস্থার উন্নতি হয় আমরা সেই হিসাবে ডিসিশন নিয়ে আমরা করবো যে বাজার আবার নর্মালি খুলে যাবে না, আমরা কিছু রেস্ট্রিকশন অফ টাইম করবো, লাইক দিস অ্যান্ড দ্যাট। আপাতত যে ডিসিশনটা হলো যে বাজার বন্ধ সেটা হচ্ছে 1, 2, 3 আমাদের তরফে অ্যাপিল সব বিজনেস ইয়েদের কাছে, যত রকম দোকানপাট, বাজার যেখানে লোক সমাগম হয় এরকম জায়গাগুলো সম্পূর্ণ বন্ধ। তবে করোনা অতিমারীর হাত থেকে রক্ষা পেতে গেলে সাবধানে থাকতে হবে সাধারণ মানুষকে, তাহলেই হয়তো আমাদের দেখতে হবে না মৃত্যু মিছিল, আর আমরাও সেই নতুন ভোর দেখার অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। সব খবর সবার আগে জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল LCW ইন্ডিয়া, উইটনেস দ্য স্টোরি।